নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো তোরকোনাতে। বিজেপির বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রায়গঞ্জে। মানবিকতার নিদর্শন ফুটে উঠল রায়নার গোপালপুর এলাকায়। নতুন একটি ভবনের উদ্বোধন হলো 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায়। রবিবার রাতে দেখা যাবে বছরের প্রথম সুপারমুন। রবিবার আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্ঠিত হলো। খণ্ডঘোষের গয়েশপুরে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। চলে আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো তোরকোনাতে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং কৈয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এইরূপ কর্মকাণ্ড। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শনিবার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কৈয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নোট বাতিল ও জিএসটি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তোরকোনায়। এদিন প্রায় 550 জন দুস্থ ব্যক্তিকে শীত বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। আমাদের যে কেন্দ্র সরকার, কেন্দ্রে যে একটা বিজেপি সরকার চলছে, সেই সরকারের জনবিরোধী নীতি, সেই নীতির হচ্ছে আমাদের আজকে প্রতিবাদ সভা। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে আমাদের যে কেন্দ্রে বিজেপি সরকার আছে, সেই সরকারের যে জনবিরোধী নীতি, সেই সমস্ত নীতি বিশ্লেষণ করতে গেলে আমাদের এখানে বহু সময় অতিক্রান্ত। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের কোন একটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে? সমস্ত ভাওতা দিয়ে আজকে 14 সালে লোকসভা নির্বাচনের বৌতরণী পাল্ট হয়েছিলেন। আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মোদিজি আজকে গোটা ভারতবর্ষটাকে কি করতে চাইছেন? আজকে আমরা ভারতবর্ষে যদি মানব উন্নয়নের সূচকগুলি বিশ্লেষণ করি, আজকে 188টা দেশ দিয়ে বিশ্লেষণ হয়েছে মানব উন্নয়নের সূচক দিয়ে, যেখানে অর্থনৈতিক পরিকাঠামোটা আজকে আমাদের ভারতবর্ষ 131 নম্বরে নেমে গেছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম: আজকে আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস তৎসহ আমাদের কৈয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোরকোনা বাজারে আজকে আমাদের যে গত 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি হয়েছিল, সেই নোটবন্দির প্রতিবাদে আমাদের এক মাস যে আমাদের প্রতিবাদ দিবস এবং মিটিং মিছিল সভা হচ্ছে, সেই জায়গা থেকে তাকে লক্ষ্য রেখে আজকে সেই জায়গায় আমাদের তোরকোনা বাজারে তার প্রতিবাদ সভা হলো। এবং প্রতিবাদ সভা হওয়ার সাথে সাথে এলাকার প্রায় 550 দুস্থ মানুষকে আজকে আমাদের এখানে কম্বল বিতরণ, শীত বস্ত্র বিতরণ দেওয়া হলো। আমরা 550 মানুষকে এখানে শীত বস্ত্র দিলাম, সেটা আমাদের এখানকার যিনি খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় শ্যামল দত্ত, তাঁরই নেতৃত্বে, তাঁরই সহযোগিতায় এবং এলাকার যত তৃণমূল কর্মী সদস্য সদস্যা যারা রয়েছেন সকলকে নিয়ে, এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, প্রায় কয়েক হাজার মানুষ এখানে আজকে উপস্থিত আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষের বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাগ মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ ব্লক কার্যকরী সভাপতি শ্যামল দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মাননীয়া বাসুবি রায় মহাশয়া, এখানকার প্রধান কৈয়ার অঞ্চলের প্রধান মাননীয়া হীরা রাজ মহাশয়া উপস্থিত ছিলেন, এখানকার আরো অনেক সদস্যা সদস্য তৎসহ এলাকার সমস্ত কর্মী মানুষ সমর্থক সবাই মিলে থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য। ব্লক কার্যকরী সভাপতি শ্যামল দত্ত, পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা বাসবি রায়, কৈয়ার অঞ্চলের প্রধান বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন উপস্থিত বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তীব্র সমালোচনা করেন। এখান থেকে এটাই বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সারা ভারতবর্ষে তথা সারা বাংলায় আজকে যেভাবে
কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেভাবে নোটবন্দি এবং জিএসটির ওপর আজকে সারা বাংলার মানুষের ওপর তথা সারা ভারতবর্ষের মানুষের ওপর যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এরই প্রতিবাদে আমরা যে সারা মাসব্যাপী যে কালা দিবস পালন করছি তারই অঙ্গ হিসেবে এই তোরকোনা বাজারে খন্ডঘোষ ব্লকের অন্তর্গত কোর অঞ্চলের তোরকোনা বাজারে আজকে সেই কালা দিবস বা প্রতিবাদ সভা অনুষ্ঠিত করছি। আমরা এই কালা দিবস অনুষ্ঠানে আমরা এই এলাকার প্রায় 550 জন দুস্থ গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণ করলাম। নির্বাচনকে উপলক্ষ করেই আমরা সারা বছরই 365 দিন তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে আছে এবং থাকবে। তোরকোনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপির বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রায়গঞ্জে, এমনকি বিক্ষোভকারীরা বাসের কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে, যদিও বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল রায়গঞ্জে। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়া সভা থেকে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথ অবরোধ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুত্তলিকা দাহ করার পরিকল্পনা ছিল উত্তর দিনাজপুর জেলা বিজেপির। শনিবার বেলা দুটোয় মিছিল করে সুপার মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে জেলা বিজেপির নেতৃত্ব। অভিযোগ, সেখানে বিজেপির আন্দোলন ভণ্ডুল করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমরা তারই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জন্য মিছিল নিয়ে বেরোচ্ছিলাম। মিছিলে আমাদের ছিল, যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পুলিশ মন্ত্রীও তিনি বটে, তার নেতৃত্বে যেহেতু পুলিশ প্রোটেকশন দিতে পারে না বিজেপির রাজ্য সভাপতিকে, আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাকে এখানে দাহ করবো আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু এখানে আসার পর রায়গঞ্জ থানার পুলিশ যেভাবে অন্যায়ভাবে সেই কুশপুত্তলিকা ছিনতাই করার ক্ষেত্রে মহিলা নেতৃত্বের উপর লাঠিচার্জ এবং আমাকেও ধাক্কা দিয়ে যেভাবে লাঠিচার্জের মতন পরিকল্পনা করা হয়েছিল আমাকেও, সেইটার ব্যাপারে আমরা কর্মীরা এখনও এখানে দাঁড়িয়ে বিক্ষোভ করে যাচ্ছি এবং আমরা আজকের এই কাজকে ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা আগামীকাল কী পরিকল্পনা রাখবো তার জন্য এখন আমরা পার্টি অফিসে বসবো, বসার পরে আমাদের আগামীকালের কর্মসূচি আমরা ঘোষণা করব। তবে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা যেতেই পারে, উত্তর দিনাজপুর জেলার যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে যেদিন আমার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে মিটিং করছিলেন সুপার মার্কেটে, সেখানে তৃণমূল কংগ্রেস এইখানে দাঁড়িয়ে যেখানে আজকে আমি নিয়ে এসেছিলাম সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কুশপুত্তলিকাকে দাহ করে গেছে, সেদিন কিন্তু এই রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন কিছু বলেনি। আর আজকে আমার মহিলা নেতৃত্বের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে আমার উপরে লাঠি চালানোর পরিকল্পনা করেছে রায়গঞ্জ থানার পুলিশ, আমরা একে ধিক্কার জানাচ্ছি। এবং এছাড়াও একটি সরকারি বাসের ঢিল মেরে কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা সভাপতি নির্মল দাস। রায়গঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মানবিকতার নিদর্শন ফুটে উঠল রায়নার গোপালপুর এলাকায়। একটি চায়ের দোকানে এক ব্যক্তি 43,000 টাকা ফেলে চলে যান। দিন দরিদ্র চায়ের দোকানের মালিক শ্রীমন্ত সাঁতরা ওই টাকা ফিরিয়ে দিলেন ডাম্পার চালক বাপি বাগদিকে। রায়নার গোপালপুর গ্রামে দিন দরিদ্র সীমন্ত সাঁতরার গোপালপুর মোড়ে একটি ছোট্ট চায়ের দোকান আছে, সেখানে তিনি চা বিস্কুট ঘুগনি মুড়ি বিক্রি করেন। শনিবার বীরভূমের বোলপুর এলাকা নিবাসী এক ডাম্পার চালক বাপি বাগদি পাথর বোঝাই করে শ্যামসুন্দরে নিয়ে আসেন। শ্যামসুন্দরে পাথর বোঝাই ডাম্পার খালি করে ফেরার পথে গোপালপুরে সীমন্ত সাঁতরার চায়ের দোকানে চা খেতে চায়। চা খেয়ে চলে যাবার পর দোকানের বেঞ্চে একটি গামছা পরে থাকতে দেখেন সীমন্ত। গামছার ফাঁস খুলতেই তার তো চক্ষু চড়ক গাছ, তাতে সে দেখতে পায় নগদ 43,000 টাকা। শ্রীমন্ত সাঁতরা বুঝতে পারেন ওই গামছায় বাঁধা টাকা ডাম্পার চালকেরই। দোকান বন্ধ করে দেওয়ার সময় হলেও সে দোকান বন্ধ না করে দোকান খুলে বসে থাকে টাকার মালিককে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। বিকেল নাগাদ ওই ডাম্পার চালক তার দোকানের সামনে এসে টাকার খোঁজ করেন।
ডাম্পার চালক বাপি বাতলি সীমন্ত সাঁতরার কাছে টাকার বিষয়ে সমস্ত কথা বলেন। সীমন্ত সাঁতরা ডাম্পার চালক বাপি বাগদির হাতে গামছা সহ 43,000 টাকা তুলে দেন। ঘটনাটা হয়েছে আমার গোপালপুরের মোড়ে চায়ের দোকান আছে, ও মুড়ি খেতে এসেছিল, খেতে এসে একটা গামছা টাকাটা জড়ানো থাকে, পাশে আরো মুড়ি খাচ্ছিল, কার গামছা না কি গামছা আমি অতটা দিন এবার ঝাড় দিতে দেখছি একটা গামছা কি রয়েছে, দেখলাম গামছাটা খুলে দিলাম টাকা আছে, দিয়ে আমি মিট কেসে রেখে দিলাম, ঘন্টা দু ঘন্টা ছিলাম যতক্ষণ পর্যন্ত থাকি, তারপরে ও এলো না, আমি বাড়ি চলে এলাম, তারপরে ও ঘন্টাখানেক বাদে দেখছি বাড়িতে এসে এসে বললো দাদা আমি এরকম আমার দোকানে 43,000 টাকা ফেলে গেছি। ওর নামটা এগুলো বলল, তা আমি বললাম হ্যাঁ তুমি আমার কাছে ফেলে গেছো আমি দিচ্ছি, সঙ্গে সঙ্গে হাতে তুলে দিলাম। বাড়ি কোথায় সীমন্তর এই মহানুভবতার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর গ্রামের বাসিন্দারা। সীমন্ত সাঁতরাকে ধন্যবাদ জানাতে ডাম্পার চালক বাপি বাগদির কোনো খামতি ছিল না। সীমন্ত সাঁতরা হচ্ছে আমার ভাই, ঠিক আছে, এ চায়ের দোকান আছে, এটা গরিব, তো আজকে এ 43,000 টাকা একজন ডাম্পারওয়ালা ড্রাইভারের কাছে ও চা খেতে এসেছিল, ড্রাইভার খেতে এসেছিল, সেখানে সেই টাকা ফেলে রেখে চলে গেল, বৈকালে এসে টাকাটা সে আইতি বুঝলে হ্যাঁ পেয়েছি স্বীকার করলো, এবং সেই টাকাটা এই আমাদের বাপি ভাগ এই যে ডাম্পারওয়ালার নাম বোলপুরে বাড়ি তাকে টাকাটা ফেরত দিল। আজকে সীমন্ত হাজারা এর আগেও একটা মোবাইল পেয়েছিল, কিছু টাকা পেয়েছিল, আরও তার আগেও কিছু টাকা পেয়েছিল চায়ের দোকানে, সেটাও ফেরত দিয়েছিল। দিন দরিদ্র ওই ব্যক্তি নিজের লোভ সামলে হারিয়ে যাওয়া টাকা ডাম্পার চালকের হাতে ফিরিয়ে দিতে পেরে নিজেকেও ধন্য মনে করছেন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নতুন একটি ভবনের উদ্বোধন হলো 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায়। ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস। বর্ধমান পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরিব মানুষজন অনুষ্ঠানের জন্য মাত্র 2,000 টাকায় ভবনটি ভাড়া পাবেন। একটি অনুষ্ঠান বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। অনুষ্ঠান বাড়িটি গড়ে ওঠে 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায়। ভবনটির নামকরণ করা হয় লায়লা ভবন। ভবনটির উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমান, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, এলাকাবাসী সহ অন্যান্যরা। ব্যক্তিগত নাগরিকদের অর্থ সংগ্রহে ভবনটি গড়ে ওঠে। মূলত গরিব মানুষের সুবিধার্থেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। কেবলমাত্র 18 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রেই নয়, বর্ধমান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যে কোনো গরিব পরিবার বাড়িটি ভাড়া নিতে পারবে। নতুন এই ভবনটি মাত্র 2,000 টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হবে। আজকে এখানে আমাদের 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দরিদ্র ও নিম্নবিত্ত যারা পরিবার আছে তাদের জন্য আমরা একটা এখানে বিয়ে বাড়ি নির্মাণ করেছি, এবং আমাদের এলাকাতে খুব গরিব মানুষের বাস, এবং এখানে কোনো বিয়ে বাড়ি নেই কো, এবং একটা বিয়ে বাড়ি ভাড়া নিতে গেলে 22,000 টাকা ভাড়া লাগে। তাই আমরা এটা সকলে মিলে আমরা চিন্তা করেছিলাম যে যদি একটা বিয়ে বাড়ি করা হয় তাহলে খুব মানুষ উপকৃত হবে। এই বিয়ে বাড়িটা করার ফলে সাধারণ মানুষ কি উপকার পাবে? প্রচণ্ড খুশি হবে। আমরা ঠিক করেছি আমাদের 18 নম্বর ওয়ার্ডে যে সকল প্রত্যেক জনকে আমরা 2,000 টাকার মতো আমরা এই বিয়ে বাড়ির 18 নম্বর ওয়ার্ডে যারা আছে গরিব মানুষ যারা তাদের জন্য আমরা 2,000 টাকা করে আমরা বিয়ে বাড়িটা আমরা দেবো বলে আমরা ঠিক করেছি এখন পর্যন্ত। মাত্র 2,000 টাকার বিনিময়ে তারা এই বিয়ে বাড়িটা পাবে? হ্যাঁ, মাত্র 2,000 টাকার বিনিময়ে তারা এই বিয়ে বাড়িটা পাবে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডে যারা গরিব মানুষ আছে তারা 2,000 টাকার বিনিময়ে ওটা পাবে। যদি বাইরের ওয়ার্ডের কোনো, সেটা আমরা বসে চিন্তা ভাবনা করে দেখবো সেটা কি করা যায়। আমাদের কমিটি করবো, কমিটির মধ্যে আমরা সব
বসে একটা সিদ্ধান্ত নেবো যে এটা কী করা যায়, কী কী অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে, যেটা বিয়ে বাড়ি দেওয়া হবে, অন্নপ্রাশনে দেওয়া হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে এটা বিয়ে ভাড়া। কত সিটের ক্যাপাসিটি রয়েছে? এটা টোটাল 2300 ফুট আছে মতো এটা, আর এটা প্রায় 150 জন লোক খাওয়া দাওয়া করতে হবে একসঙ্গে। আর কী কী সুবিধা রয়েছে এখানে? এছাড়া এখানে একটা পাশে একটা বসার ঘর করেছি একটা, এবং তার পাশে একটা রিসেপশনের মতো জায়গা করা হয়েছে একটা। আজকের এই উদ্বোধন অনুষ্ঠান, আজকে উদ্বোধন হলো, আগামীকাল থেকে কি মানুষ চাইলে বুকিং করতে পারে এখানে? হ্যাঁ নিশ্চয়ই বুকিং, এমনি অলরেডি একটা একটা গরিব রং মিস্ত্রি, তার মেয়ের বিয়ে হচ্ছে এখানে, তার নাম হচ্ছে প্রবীর মণ্ডল, সে আমাদের পাশের ওয়ার্ডেরই, তার 17 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, তার মেয়ের এখানে বিয়ে হচ্ছে, মানে আমাদের সোমবার থেকে আমাদের বিয়ে বাড়িটা। আমাদের এই বিয়ে বাড়িটা কাদের সহযোগিতায় তৈরি হলো? এটা এলাকার মানুষের সহযোগিতা করেছে, প্রত্যেকটা এলাকার মানুষ যখন বিয়ে বাড়িটা প্রথম যখন করতে এসছি তখন সকল সহযোগিতা, আর ভালো কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষই যে সাথ দেয় এইটাই আজকে প্রমাণ। এলাকার মানুষ বলছে যে কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে এবং তার যে কাজ, সেই কাজের একটা প্রমাণ তিনি রেখে যাচ্ছেন ওয়ার্ডে, এবং ওনার হাত ধরেই আজকে আমরা এরকম একটা সুন্দর জিনিস উপহার পেলাম, কী বলবেন? দেখুন এটা সবই আমাদের নেত্রী আদর্শ বলতে পারেন, আমরা যে নেত্রী আমরা আদর্শে আমরা পার্টি করি, এবং আমরা চাই যেন আমরা আমাদের দলের জন্য আমাদের সুনাম সবসময় বজায় রাখতে চাই। আমরা যেই পার্টিটা করি, তৃণমূল কংগ্রেস পার্টিটা করি, এই তৃণমূল কংগ্রেস পার্টিটা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সুখের দুঃখে পাশে থাকে, এবং আমাদের নেত্রী একটাই কথা বলেছে, সবসময় গরিব মানুষদের পাশে তোমরা থাকবে। সেই কারণে আজকে আমাদের হয়তো, আমরা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে আজকে হয়তো আমাদের এই বিয়ে বাড়িটা আমরা করতে পেরেছি। আপনি তো ওয়ার্ডে প্রচুর কাজ করছেন, আসার সময় একজন টোটো চালকও বললেন যে প্রদীপ রহমান তার ওয়ার্ডে যা কাজ করছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই মাত্র 2000 টাকা এই যে বিয়ে বাড়ি ভাড়া ব্যবস্থা করেছেন, এটা কি শুধুমাত্র গরিবদের ক্ষেত্রেই না সবার ক্ষেত্রেই 2000 টাকা? আমরা গরিবদের ক্ষেত্রে করেছি, এটা পরবর্তী করে আমরা ঠিক করবো, ওয়ার্ডের সবাইকে দিয়ে আমরা চেষ্টা করবো। আর কি পরিকল্পনা প্ল্যানিং রয়েছে ওয়ার্ডে? আমাদের এখানে ধরুন একটা, এখানে আমরা একটা ব্রিজ হচ্ছে, আমাদের মাননীয় এমপি মহাশয় একটা ব্রিজ করে দিচ্ছে, এছাড়া আমরা একটা এখানে একটা প্রতীক্ষালয় করেছি, আমাদের এমপি করে দিয়েছে, এছাড়া আমরা 26টি গরিব ফ্যামিলিকে, যারা লোকের বাড়িতে কাজ করে খায়, তারা আমাকে বলেছিল যে আমরা বাড়ি ভাড়া নিয়ে থাকি, আমাদেরকে বাড়িওয়ালা অনেক কথা বলে, তাই আমি 26টি ফ্যামিলিকে আমরা একটা ওইখানে একটা বাড়ি করে, 26 জনকে আমরা বাড়ি করে দিয়েছি, এবং পায়খানা বাথরুম ইলেকট্রিসিটি সব ঢুকিয়ে দিয়েছি, এছাড়া আমরা খেলার মাঠ করে দিয়েছি, এখানে একটা কালী মন্দির করে দিয়েছি, এছাড়া আমরা এখানে পাম্পের একটা ব্যবস্থা করে দিয়েছি, এছাড়া পার্কে কাজ হচ্ছে, এছাড়া কবরস্থলের উন্নয়নে কাজ হচ্ছে, এছাড়া আমরা একটা দুটো রাস্তা আমরা করে দিয়েছি, এছাড়া চতুর্দিকে আমরা এলইডি লাইট লাগিয়েছি এবং ত্রিফলা লাইট লাগিয়েছি, হাইমাস লাইট লাগিয়েছি। আপনার যে বিয়ে বাড়ি তার নামকরণ হচ্ছে লাইলা, কোথাও যেন সেই মজনু লাইলার কথা মনে পড়েছে, হঠাৎ করে এই ধরনের নাম চিন্তা ভাবনা হচ্ছে? ঘটনা হচ্ছে এইটা হচ্ছে একটা, যিনি বিলাতালি ছিল, এই এলাকার জমিদার ছিল, তারই ছোট মানে বউ, মানে ছেলের বউ হচ্ছে বিলাতালি, মানে লাইলা, এবং তাদেরই ফ্যামিলি সম্পত্তি এটা, এবং তারা আমাদেরকে এটা করবার জন্য অনুমতি দেওয়ার জন্য আমরা এটা করেছি। নতুন ভবন গড়ে ওঠায় উপকৃত হবেন মানুষজন বলেই মনে করছেন উদ্যোক্তারা। দেখুন এটা খুবই মানে আনন্দদায়ক ব্যাপার, যেহেতু এরকম একটা বিয়ের বাড়ি আমাদের কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় যেভাবে আজকে এই এলাকার মধ্যে এবং বর্তমান 35টা ওয়ার্ডের মধ্যে প্রথম প্রদীপ রহমান যে উদ্যোগ নিয়ে যে বিয়ের বাড়িটা করেছে, এটা কিন্তু খুব দৃষ্টান্ত ব্যাপার, যে এলাকার মানুষের স্বার্থে এবং মেয়নতি গরিব মানুষের স্বার্থে চিন্তাভাবনা করে যেভাবে আজকে এই বিয়ের বাড়িটাকে 2000 টাকা ভাড়া দিচ্ছে, এটা কিন্তু খুব দৃষ্টান্ত ব্যাপার। কারণ আমরা দেখতে পাই যে বর্তমান পৌরসভায় যে ট্যাক্স বেড়েছে সেই ট্যাক্সের মানে থেকেও কম ভাড়ায় আমাদের এই বিয়ের বাড়িটা দেওয়া হচ্ছে। কারণ আমরা জানতে পারছি যে প্রদীপ রহমান বলছে যে আমরা যতটা পারি আমাদের ভাড়ার মধ্যে দিয়েও যদি আমাদের ট্যাক্স বেড়েও যায় তাহলে আমি আমার নিজস্ব তহবিল থেকে আমি এই ভাড়া পে করবো, কারণ আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গরিব মানুষের স্বার্থে। তাই আজকে গরিবদের কথা ভেবে প্রদীপ রহমান যেভাবে এই উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আগামী দিন আমাদের 35টা ওয়ার্ডের কাউন্সিলররা এরকম একটা উদ্যোগ নিতে চলেছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রবিবার রাতে দেখা যাবে বছরের প্রথম সুপারমুন, এর ফলে চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় 30%। এদিন চাঁদকে স্বাভাবিক অবস্থা থেকে প্রায় 14% বড় দেখাবে। রবিবার রাতে দেখা যাবে সুপারমুন, স্বাভাবিক অবস্থানের তুলনায় রবিবার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে, ফলে আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় 14% বড় দেখাবে চাঁদকে। চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মতো দেখতে লাগবে। সুপারমুন দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায়
প্রায় 30%। চলতি বছরের এটাই প্রথম ও শেষ সুপারমুন। এর আগে শেষবার সুপারমুন দেখা গিয়েছিল 2016 সালের 12ই ডিসেম্বর। রবিবারের পর পুনরায় আগামী বছরের প্রথম দিন ও 31শে জানুয়ারি ফের সুপারমুন দশা ঘটবে বলে জানানো হয়েছে নাসার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শনিবার আন্তঃওয়ার্ল্ড ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্ঠিত হল। উভয় খেলা দুটি অনুষ্ঠিত হয় পার হাউস সংলগ্ন মেডিকেল কলেজের মাঠে। এদিনের খেলা শেষ হাসি হাসের 26 নম্বর ও 21 নম্বর ওয়ার্ড। আন্তঃওয়ার্ল্ড ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে শহর বর্ধমানে। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। 27 তারিখ থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে আগামী 7 তারিখ পর্যন্ত। 35টি ওয়ার্ড থেকে একটি করে দল এবং পৌরসভার একটি দল নিয়ে মোট 36টি দলের মধ্যে প্রতিযোগিতা চলবে। বিভিন্ন মাঠে চলবে প্রতিযোগিতা। শনিবার দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পার হাউস সংলগ্ন মেডিকেল কলেজ মাঠে। প্রথম পর্যায়ে 26 নম্বর ও 24 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাতে 1-0 গোলে জয়লাভ করে 26 নম্বর ওয়ার্ড। দ্বিতীয় পর্যায়ে 21 নম্বর ও 22 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা গড়ে ওঠে। খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে 21 নম্বর ওয়ার্ড। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালায়। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডকোশের গয়েশপুরে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। শনিবার 8টি দল ও রবিবার 8টি দলের মধ্যে চলবে সমগ্র প্রতিযোগিতা। যুবকদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। দুদিনব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় খণ্ডকোশের গয়েশপুরে। গয়েশপুরের গ্রামবাসীদের সহযোগিতায় চলে এদিনের এই প্রতিযোগিতা। শনিবার 8টি দলের মধ্যে এবং রবিবার 8টি দলের মধ্যে চলবে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে রবিবার। আজকে যে ফুটবল খেলা এখানে হচ্ছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে যে আয়োজন করা হয়েছে, যে এরকম আয়োজন মোটামুটি সাধারণত কোন জায়গায় দেখা যায় না, তো আজকে খুব বড় করে এই আয়োজন করা হয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। আয়োজকদের পক্ষ থেকে খেলায় প্রবেশ মূল্য নির্ধারিত করা হয় 2,000 টাকা। বিজয়ী দলকে নগদ 20,000 টাকা সহ ট্রফি এবং বিজিত দলকে নগদ 15,000 টাকা সহ ট্রফি প্রদান করার পরিকল্পনা গৃহীত হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গোটা গয়েশপুর গ্রামবাসী বৃন্দ মিলে এই খেলাটাকে পরিচালনা করেছি। আমাদের সকলেই একই সঙ্গে সহযোগিতা করে সবাই মিলে আমাদের সমস্ত ফুটবল টিমের যে সমস্ত ছেলেরা আছে এবং গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দ মিলে এই খেলাটাকে আমরা পরিচালনা করছি। আমরা 2,000 টাকা বাবদ এনটিভি করছি। দুদিনের খেলা করেছি 16 টিমের। শনিবার আজকে 2 ডিসেম্বর 8টা টিম হচ্ছেন। কাল গতকাল 23 ডিসেম্বর 8টা টিমের খেলা হচ্ছে। আগামীকাল তো আমরা মেন প্রাইজ মানি রেখেছি 20,000, জয়ী দলকে, বিজয়ী দলকে 15,000, সঙ্গে একটি ট্রফি, একটি বল, এক সেট জার্সি, না রিটার্ন নয় ফরওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান মহাশয়, আমাদের সভাপতি মোজাম্মেল সাহেব এবং আমাদের সমস্ত গ্রামের প্রাক্তন খেলোয়াড় এবং সমস্ত গ্রামবাসী বৃন্দ। আরও সঙ্গে আছেন আমাদের পাশের গ্রামের বিশিষ্ট সমাজসেবী রুবাই। গ্রামবাসী বৃন্দ মিলে উদ্যোক্তাভাবে পরিচালনা করছি। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালায়। সমগ্র প্রতিযোগিতাকে পরিপূর্ণতা দিতে কসুর ছাড়েনি আয়োজকরা। খুবই ভালো লাগছে, বিগত দিনে আমরা যাতে খেলাটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা পুরোটা উদ্যম এবং সমস্ত গ্রামবাসী গয়েশপুরের কাছে আমরা চাইছি যাতে করে খেলাটা আরো ভালোভাবে পরিচালনা করতে পারি। এবং এটার জন্য আমরা পুরো এলাকা, শুধু গয়েশপুর বলে নয়, পুরুলিয়া, চাকগ্রাম,
আপটুকুল মাদপুর সমস্ত গ্রামের কাছে অনুরোধ করছি যাতে করে খেলা সবাই এসে অংশগ্রহণ করে খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আরো বিগত দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। ফুটবল খেলার মাঠ হিসেবে দেখা যাচ্ছে যে মাঠটা খুব একটা ভালো নয়, এটা আমরা ফুলন সাহেবকে পরবর্তীকালে একটা লিখিত দেব যাতে করে এই মাঠটা খুব ভালোভাবে তৈরি করে দিতে পারে, তার জন্য আমরা প্রধান সাহেব বা বিডিও সাহেবের কাছে একটা দরখাস্ত করব। খন্ড ঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স থেকে একটি প্রতিবাদ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো তোরকোনাতে। বিজেপির বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রায়গঞ্জে। মানবিকতার নিদর্শন ফুটে উঠল রায়নার গোপালপুর এলাকায়। নতুন একটি ভবনের উদ্বোধন হলো 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায়। রবিবার রাতে দেখা যাবে বছরের প্রথম সুপারমুন। রবিবার আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্ঠিত হলো। খন্ডঘোষের গয়েশপুরে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।